বিজেপির নবান্ন অভিযানে পুলিশি অত্যাচারের অভিযোগ, আর সেই অভিযোগে যে 5 সদস্যের কমিটি রাজ্যে এসেছিল তারা আজ রিপোর্ট দেবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে। সুনীল বনসল, রাজ্যবর্ধন রাঠোর সহ 5 সদস্যের বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল তারা এসেছিলেন এরাজ্যে। তারা কথা বলেন আহত বিজেপি কর্মী সমর্থক বিজেপি নেতৃত্বের সঙ্গে। আজ তারা রিপোর্ট দেবেন। আমাদের পলিটিক্যাল এডিটর মৌপিয়া নন্দী মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে। মৌপিয়া, 5 সদস্যের কমিটির আজকে রিপোর্ট দেওয়ার কথা, আর কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত এই বিষয়ে? দেখো, খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি যে নবান্ন অভিযানকে কেন্দ্র করে যেরকম ভাবে তার পরবর্তীকালে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে, এবং ইমিডিয়েটলি যেভাবে 5 সদস্যের সংসদীয় কমিটি পাঠানো হয়েছিল, জগৎ প্রকাশ নাড্ডা, জেপি নাড্ডা, তিনি নিজে এই সংসদীয় কমিটি গঠন করেন, এবং যাতে ছিলেন ব্রিজলাল, রাজ্যবর্ধন সিং রাঠোরের মতো নেতারা, সেই টিম গত সপ্তাহে সরেজমিনে ঘুরে যান। এবং যেমনটা তোমরা বলছিলে যে তারা বিভিন্ন যারা আহত হয়েছেন এবং যারা আক্রান্ত হয়েছেন তাদের সঙ্গে কথাও বলেন, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে 4:30 সময় তারা সেই রিপোর্ট জমা পড়বে বলে আমরা জানতে পারছি। বোঝাই যাচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে ওই রিপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ব্রিজলাল, তোমার মনে থাকবে যে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখার পর অত্যন্ত গুরুতর অভিযোগ করেছিলেন, এবং এরকম গুরুতর অভিযোগ করেছিলেন কলকাতায় দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গে জঙ্গল রাজ চলছে, কাজেই আবহটা যে যথেষ্ট উত্তপ্ত সেটা বলার অপেক্ষা রাখে না, এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই রিপোর্টে কি থাকে। এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ যে পুলিশ প্রশাসনের ভূমিকা সম্পর্কে কি থাকে সেটা অত্যন্ত সিগনিফিকেন্ট, কারণ আমরা সাম্প্রতিক অতীতে বারবার দেখেছি যে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশ প্রশাসনের ভূমিকা বিজেপির নিশানায় উঠে এসেছে। সেখানে দাঁড়িয়ে এই রিপোর্টে এই প্রসঙ্গে কি থাকে সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে তাৎপর্যপূর্ণ হবে, এবং আগামী কয়েকদিন রাজ্য রাজনীতি ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা করে নেবে বলেই মনে করা হচ্ছে।